যাত্রী বগি আর ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ মহাসড়কে গাড়ির চাপে কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজস্থানী সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যাচ্ছি তার কাছে মানুষের লঞ্চ যাত্রার আজকের দিনের আসলে একদম শেষ মুহূর্তে আমরা রয়েছে অর্থাৎ ঘড়ির কাটায় নয়টা পেরোনোর পর পরে কিন্তু একই সাথে বেশ কয়েকটি লঞ্চ অর্থাৎ বরিশাল অঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে যে বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একে একে ছেড়ে যাচ্ছে এবং আমরা সারা সারাদিনই দেখেছি আসলে যে লঞ্চগুলো দিন এখানে অপেক্ষা করছিল বিশেষ করে দুপুরের পর থেকে যে যাত্রীর যে ঢল নেমেছে সেই ঢল কিন্তু এখনো রয়েছে অর্থাৎ তদর লঞ্চ টার্মিনাল এখনও কানায় কানায় পরিপূর্ণ অর্থাৎ অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন এবং লঞ্চগুলো প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যাত্রী বোঝাই করে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং লঞ্চে আসলে যে যেসব যাত্রীরা আসলে উঠছেন তারা আসলে যেমনটি বলছেন যে সড়কপথ অর্থাৎ রাজধানী থেকেই সদরঘাট পর্যন্ত আসতে যদিও কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে এবং বিশেষ করে যান যানজটে যে ভোগান্তি পোহাতে হয়েছে সেই যানজট পেরিয়ে এই মুহূর্তে লঞ্চে উঠে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিশেষ করে যেমনটি বলছেন ভাড়া নিয়ে তাদের মধ্যে যেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা বিআইডাব্লিউটি পুলিশ প্রশাসন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যদের আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই টহল দিতে এবং টহল টিমের সাথে সাথে তারা আসলে বেশ কিছু দিক নির্দেশনার কথা বলা হয়েছে বিশেষ করে ছাদে যাত্রী বোঝাই করা যাবে না এবং বিশেষ করে যে বলা হয়েছে অতিরিক্ত যাত্রী বোঝাই যাবে না এবং লঞ্চ চাপা চাপিতে যে আসলে দুর্ঘটনা গুলো ঘটে সেই দিকগুলো আসলে বিবেচনায় আসলে নেওয়া হয়েছে এবং লঞ্চ গুলোকে সতর্ক করা হচ্ছে সব মিলিয়ে যদি বলি যে আজ আর মাত্র একদিন বাকি ঈদ যাত্রার মানুষের আগামী কালো আসলে সদরঘাটে আসবেন এবং আজকের দিনের মতো বলা চলে প্রতিটি লঞ্চে আসলে যাত্রী বোঝাই করে আসলে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে তো এই ছিল ধর্মক মানুষের ঈদযাত্রার আসলে সবশেষ তথ্য আমার কাছে এই যাত্রা খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজস্থানের সদরঘাট লঞ্চ টার্মিনালে